কাজরিয়া টিভির নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম মোহাম্মদ মেহদিয়া সান কাজরি আপনাদের আজ নিয়ে আসছি নবাবিয়া মাজার শরীফে যেখানে সাহিত আছেন আল্লাহর একজন বড় মাপের আউলিয়া যার নাম হযরত শাহ সুফি পীর নবাব আলী হাজি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন সুদূর ভারত ফুরফুরা শরীফের মুর্শিদ কেবলা দাদু হুজুর কেবলা হজরত ছা সুফি পীর আবু বক্কর সিদ্দিকি ফুরফুরাবি কুরাই শির রহমাতুল্লাহ যিনি নবীর বংশধর আবু বক্কর সিদ্দিকি রহমাতুল্লাহ তিলার অন্যতম একজন খলিফা হজরত ছা সুফি নবাব আলী হাজি সাহেব রহমাতুল্লাহ এটা তিনার পবিত্র মাদার শরীফ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এটাই তিনার পবিত্র মাদার শরীফ যেটার স্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার গোয়াখাড়া স্টেশনের পাশেই গোয়াখাড়া গ্রামে নবাবিয়া দরবার শরীফ বা নবাবিয়া মাজার শরীফ যেখানে শায়িত আছেন আল্লাহর একজন হকানি বড় মাপের আউলিয়া তিনি পাশেই যে আরেকটি মাজার শরীফ দেখতে পাচ্ছেন তিনি নবাব আলী হাজি সাহেবের একজন ভক্ত তিনি এই পুরা নবাবিয়া দরবার শরীফে जे तो जगह मद्रासा जगह प्लस মানে পুরা জায়গাটায় তিনা ছিল তিনি দরবার শরীফের নামে লিখে দিয়েছেন আল্লাহর উলিদের কীরামতি ভুজা বড়োদায় হজরত শাহ সফি নবাব আলী আজি সাহেবের অনেক কীরামতি ছিল তার মধ্যে যোগ্য তিনি জীবনদশায় কীরামতি দেখে গেছেন এবং দেওয়ার পরেও কীরামতি দেখায় তিনার একটা অলৌকিক কীরামতি হলো তিনার একটা ভক্ত ছিল যার মেয়ের বিয়ের জন্য তিনি জীবনদশায় থাকা অবস্থায় টেকা চাইছিলেন টেকা দেওয়ার মানে আগ্রহ দেখিয়ে গেছেন যে তুই তোর মেয়ের বিয়ের দিন আগে আমার বাসায় যেয়ে টেকাটা নিয়ে আসবি তিনি তিনার মেয়ের বিয়ের জন্য নবাব আলী হাজির সাহেবের বাসায় টেকার জন্য যাবে নবাব আলী হাজির সাহেবের বাসা ছিল হাদল গ্রামে ফরিদপুর উপজেলা পাবনা জেলা তো তিনার গ্রামে গেছেন তিনার গ্রামে তিনার জমির আলের মানে গ্রামের জমির আলের তিনার নবাব আলী হাজির সাহেবের সাথে দেখা হচ্ছে তিনি বললেন যে বাজান আপনি টেকা দিতে চাচ্ছিলেন আমার মেয়ের বিয়ে আর দিন পরে আমি টেকা নিতে আসছি তো বললো যে আমি যে কুরআন হাদিস পড়ি দেখ কোরআন হাদিসের নিচে আর কিতাব আছে যে কিতাবের মধ্যে একবারে হাদিস লাস্টে হাদিসের মধ্যে অত নম্বর পৃষ্ঠায় আমি তোর জন্য টেকা রেখে দিয়েছি তোর মেয়ের বিয়ের জন্য তুই টেকাটা নিয়ে আসবি তিনি যা বললেন তিনি আর ছেলে সন্তান দেন তিনি তিন মাস আগে উপাদ হয়েছেন শুনে তো অবাক যে আমি কেবলমাত্র দেখে আসলাম আর আপনারা বলছেন তিন মাস আগে উপাদ হয়েছেন তিনার ছেলেদের কথা তিনি বিশ্বাস করলেন না পরবর্তীতে তিনার ছেলেরা ওই কিতাব খুলে দেখে আসলে সেই কিতাবের মধ্যে টেকা রয়েছে আসলে এখানে একটা বড় কীরামতি দেখে গেছে এই মহানলীর আরও অনেক কীরামতি রয়েছে যা বলে আমি শেষ করতে পারবো না